দুলুমিয়া। হ্যালো বন্ধু, আজকে আমরা কথা বলবো দরদ মুভির প্রথম টিজার নিয়ে, যেটা শাকিব খানের আফটার তুফান নেক্সট অ্যান্টিসিপেটেড মুভি। ঠিক আছে, তো এই মুভিটা নিয়ে প্রথম থেকে মেকাররা কিন্তু বেশ একটু হাইপ তৈরি করার চেষ্টা করছে যে এই মুভিটা নরম হৃদয়ের মানুষ দেখবেন না, খুব ভায়োলেন্স আছে অল দোজ থিং। এবং টিজারটা দেখার পরে আমি বলতে পারি হ্যাঁ ভায়োলেন্স আছে, কিন্তু এই ভায়োলেন্সটা অ্যাকচুয়ালি বেঙ্গলি মুভির জন্য একটা বড় ভায়োলেন্স। বেঙ্গলি মুভিতে ভায়োলেন্স আমরা দেখতেই পাই না, বাট যেহেতু ওরা আমাদের ন্যাশনাল আমাদের ইন্ডিয়ান মুভিদের কথা ভাবো, ঠিক আছে, যেগুলো বলিউড মুভি হয় সেখানে ভায়োলেন্স আরও বেশি হয়ে থাকে, হলিউড মুভি ছেড়ে যায়, ঠিক আছে, বাট ইন্ডিয়ান মুভির জন্য ভায়োলেন্স কিন্তু এখানে সত্যিই রয়েছে। ঠিক আছে, এইবার এই মুভিটা কিন্তু জাস্ট কিন্তু একটা বেঙ্গলি মুভি সে দেখলে হবে না, বিকজ এখানে কিন্তু যে কাস্ট নিয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে বড় বড় কাস্ট নিয়েছে বলতে গেলে। ঠিক আছে, নায়িকা নিয়ে সোনাল চৌহানকে নায়িকা নিয়েছে, যেটা বলিউডের নায়িকা যাকে আমরা সবথেকে বড় একটি মুভি বলি জান্নাত ছিল রিমিনাশের সঙ্গে, যেটা অসাধারণ হয়েছিল, ঠিক আছে, সেই মুভিতে ছিল, তো তাকে নেওয়া হয়েছে, তাকে বেশ সুন্দর লাগছে। সেকেন্ড এখান থেকে পায়েলকে নেওয়া হয়েছে দেখলাম, এখান থেকে আরেকজন নাম তারা মনে করছে, উনি বেশ অনেক সিরিয়াল মুভি অনেক কিছুই করেন, তাদেরকেও নেওয়া হয়েছে। এবং আই থিঙ্ক ভিলেন নেওয়া হয়েছে হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়া এবং বলিউড দু জায়গার মুভি করেছে, আর বাংলা তো আই থিঙ্ক কয়েকটা মসজিদের সঙ্গেও করেছে, ঠিক আছে, তাকে নেওয়া হয়েছে। কাজ দেখতে গেলে কিন্তু এরা জম্প্যাক কাজ নিয়েছে, ঠিক আছে। এবং যে স্টোরি লাইনটা আমরা এখানে দেখলাম, স্টোরি লাইনটা দেখে না আর কি মনে করতে অপরিচিত, ঠিক আছে, দিয়ে একটা বড় মুভি করা ভাবতে হবে, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান মুভি ছিল অপরিচিত, মাল্টি পার্সোনালিটি নিয়ে, মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, ডিআইডি বলে মোস্ট প্রবলি, তো সেই যে কনসেপ্টটা, ঠিক আছে, অনেকগুলো পার্সোনালিটি আছে একজনের মধ্যে, একটা ভালো একটা খারাপ, তো সেরকমই বাংলায় বলি সোহমে একটা মুভি ছিল অমানুষ বলে, সেখানে এই কনসেপ্টটাই কিন্তু ছিল, ঠিক আছে, তো সেই কনসেপ্টটা নেওয়া হয়েছিল। এই কনসেপ্ট নিয়ে না খুব ভালো স্টোরি বানানো যায়, বলিউড হলিউড টলিউড সবাই বানিয়েছে এই স্টোরি, এই টেস্ট মানে কনসেপ্টটা নিয়ে, তো এই কনসেপ্টটা কীভাবে ইউজ করবে সেটা বড় ব্যাপার, ঠিক আছে। এইবার যদি আমি এই টিজারের কথা বলি, তো টিজারটা আমার ভালো লাগেনি। টিজারটা কেন ভালো লাগেনি, আমার কিন্তু গল্পটা ভালো লেগেছে, কিন্তু অ্যাক্টিং ভালো লেগেছে, আমার কী ভালো লাগে, টিজারটা কাটিংটা ভালো হয়, ঠিক আছে, যাদেরকে টিজার তৈরি করে দিচ্ছে তাদের কাটিংটা ভালো করতে পারে, ঠিক আছে, টিজার করার জন্য একটা আলাদা কোম্পানি থাকে, তাদেরকে দিলে তার ভালো টিজার বানিয়ে দেয় ভালো ভালো কোম্পানি, ঠিক আছে, তো এরা যে টিজারটা বানিয়েছে টিজারটা ভালো বানাতে পারেনি, মানে যে কোনো জিনিস এটা টিজার হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ট্রেলার না, তোমাকে সব কিছু কাট 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 করে এত কিছু ইনফরমেশন দেওয়ার দরকার নেই, খুব স্মল রাখা দরকার ছিল, যেরকম আই থিঙ্ক মনে স্কোয়েল আর মনে করছে অমানুষ মুভি যে টিজারটা খুব স্মল ছিল, স্টার্টিং থেকে একটা লাভ স্টোরি, দেন হঠাৎ করে ওর রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাতে ছেড়ে দিলে কিন্তু একটা লোকের বড় মানে ধাক্কা লাগতো এবং সেখান থেকে ইন্টারেস্ট থাকতো, দিন তুমি ট্রেলার দেখার সময় স্টোরিটা কারো তুমি ইনডেপথে যাও, এখানে স্টোরিটা খুব বেশি দেখিয়ে ফেলেছে, ঠিক আছে, যে প্রথমত লাভ স্টোরি দেখানো হচ্ছিল, হঠাৎ করে লাভ স্টোরি থেকে ওকে দেখালো, ও মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া, আমার নাম দুলু মিয়া, ওর আলাদা লোক সব দেখিয়ে ফেলেছে, ঠিক আছে, শাকিব খানে ও খুন করছে, খুন করতে তো হঠাৎ করে ওর মানে ওই রূপটা চেঞ্জ হয়ে গিয়ে নেক্সট আর কি, রক্ত 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 যে ওর যে সেকেন্ড পার্সনটা সে খুব সফট থাকে, ঠিক আছে, তো সেটা বুঝিয়ে দেওয়া হলো, পরে ওই জেল থাকে, ওর ক্ষমা আছে, এভরিথিং অনেকগুলো সিন অনেক কিছু ওরা অনেক একসঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করলো, এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওরা কখন ভালো চলছে হঠাৎ করে ওটা নেমে গেল, ঠিক আছে, এই যে প্রবলেমটা, তো এইটা আমি বলবো কাহিনীর প্রবলেম না, বা এখানে অ্যাক্টিংয়ের প্রবলেমটা একদমই না, অ্যাক্টিং আমার কিন্তু দারুণ লেগেছে, শাকিব খানের স্পেশালি ওই যে রক্ত 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 করে চিল্লা ছিল, ঠিক আছে, ওই জায়গাটা অ্যাক্টিং খুব ভালো লেগেছে, তো এখানে যেটুকু অ্যাক্টিং দেখলাম ভালো লাগলো, প্রবলেমটা হচ্ছে এখানে কাটিংটা টিজার টিজারের কাটিং খুব খারাপ হয়েছে, টিজারটা খুব ছোটো রাখা হচ্ছিল, আর একটু ছোটো রাখা হচ্ছিলো, আর এখানে এত কিছু দেখানো দরকারই ছিল না, তো সেইখান থেকে একটা প্রবলেম মনে হচ্ছে। আমি হোপ করছি যে নেক্সট যখন ট্রেলার আসবে এটা বেটার ট্রেলার বানাবে, ঠিক আছে, কাহিনী কিন্তু আমার ভালো লাগলো, অ্যাক্টিং ভালো লাগলো, এবং যে কাজটা নেওয়া সেটা কিন্তু দমদার আছে, ঠিক আছে, তো আমার তো বেশ ভালোই লাগলো কাহিনিটা, নট আ টিজার, ঠিক আছে, এবং শাকিব খানের অ্যাক্টিং কিন্তু আমি রিসেন্ট দেখতে পাচ্ছি যে একটার পর একটা কিন্তু উপর দিকে যাচ্ছে, স্পেশালি এই মুভিতে আমি বলবো অ্যাক্টিং করা ও কাজ করা কিন্তু অনেক বেশি ওর স্কোপ থাকে, ঠিক আছে, বিকজ এখানে যে দুটো পার্সোনালিটিকে ডিফারেন্সিয়েট করার জন্য ওকে ডিফারেন্টভাবে তাকে অ্যাক্ট করতে হবে, যাতে ডিফারেন্সিয়েটটা বোঝা যায়, একটা ডার্ক একটা লাইট, ঠিক আছে, তো তোমাদের বিষয়ে কী মতামত, তোমরা কি আমার সঙ্গে এগ্রি করো বিষয়ে আমার কমেন্টে নিশ্চয়ই আমার সঙ্গে দেখো, নেক্সট গুড।